كده ده تو كده. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক আজকে আপনাদের সামনে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে আজকে আমাদের একজন پیشنট একজন আমাদের ভাই ওনার আজকে আমাদের কাছ থেকে সুগার মুক্ত বিদায়ের জন্য মূলত আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো বিশেষ করে ভাই যেহেতু অবিবাহিত মানে বিবাহ এখন পর্যন্ত ওনার মানে এখন পর্যন্ত একাই আছে সিঙ্গেল আছে যার কারণে উনি আসলে মুখ দেখাতে চাচ্ছেন না এজন্য আমরা ওনার মুখটা দেখাচ্ছি না আপনাদেরকে তো বিশেষ করে ওর কাছ থেকে আমরা জানব যে ওনার সুগারের বিষয়ে সাধারণত মানুষ মনে করে যে সুগার মানে সারা জীবন ওষুধ খাওয়ার একটা রোগ তো বিশেষ করে আমাদের চিকিৎসাটা যেহেতু সম্পূর্ণ ভিন্ন ধর্মী যে সারা জীবন ওষুধ আমাদের এখানে খেতে হয় না লাইফস্টাইলের মাধ্যমে হ্যাঁ কিছু খাবার কিছু নিয়ম চেঞ্জের মাধ্যমে আলহামদুলিল্লাহ সুগারটা পুরোপুরি ভালো হয়ে যায় তো আমরা চলে যাই ভাইয়ের কাছে তো ভাই আপনার নামটা যদি বলতেন আসসালামু আলাইকুম আমার নাম সাবির আহমেদ আমি লালবাগ থেকে এসেছি আমার তো ভাইয়ের নাম হচ্ছে সাবির আহমেদ উনি লালবাগ থেকে এসেছেন তো বিশেষ করে ওনার আপনার সমস্যাটা মানে কি ছিল বলেন তো আমার প্রথম একটু কাছে নিয়ে বলেন সুগার ধরা পড়ে তারপরে আপনাদের যে ভিডিও দেখি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এসেছিলাম প্রথম আচ্ছা ভিডিও দেখে আপনি আমাদের কাছে এসেছিলেন তারপরে আপনার আপনাকে তো আমরা রিপোর্ট করতে বলেছিলাম এবং আপনি এখন বর্তমানে ভাতটা খেয়ে কি রকম কি রিপোর্টগুলো এসেছে আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ ভাত খাওয়ার পরেও নর্মাল এখন প্রিয় দর্শক বিশেষ করে ওনার আমরা হোম আয়ার টেস্ট করিয়েছিলাম সি পেপটাইড টেস্ট করিয়েছিলাম হ্যাঁ সেখানে দেখেছেন আলহামদুলিল্লাহ রিপোর্ট খুব ভালো এবং তার সাথে সাথে ওনার এটা হচ্ছে ভাত খেয়ে রিপোর্ট আর একটা যেটা রিপোর্ট আছে 75 গ্রাম গ্লুকোজ খাওয়িয়ে হ্যাঁ 75 গ্রাম গ্লুকোজ খেয়েছিলেন তো ভাই 75 গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার এসেছে 133 হ্যাঁ তো 75 গ্রাম গ্লুকোজ সে লোড যদি কেউ সহ্য করতে পারে তার মানে তার ভাত রুটি এটা সেটা তার জন্য কোনো ব্যাপারই না হ্যাঁ তো এই জন্য আমরা শেষের বেলা আমরা হোম আয়ার টেস্ট করাই সি পেপটাইডগুলো টেস্ট করাই এবং দেখি যে সে জ্বর থেকে এটা ভালো হয়েছে কি না এটা দেখার জন্য আমরা এইসব টেস্টগুলো করাই এবং 75 গ্রাম গ্লুকোজের লোড দিয়ে আমরা দেখি যে তার মানে বডি এটা সহ্য করতে পারছে কিনা তো ভাই যেহেতু 3 মাস কতদিন লাগলো আপনার ভালো হতে 3 মাস 4 দিন তো প্রিয় দর্শক বিশেষ করে আমরা আজকে দিনে আমরা বলি যে আমাদের কাছে ট্রিটমেন্ট করালে 6 থেকে 9 মাস সময় লাগবে হ্যাঁ পুরোপুরি ভালো হওয়ার জন্য কারো 3 মাস লাগতে পারে কারো 2 মাস লাগতে পারে 5 মাস লাগতে পারে আমরা নর্মালি একটা 6 থেকে 9 মাসের একটা আইডিয়া দিয়ে থাকি আগে আমরা 3 থেকে 6 মাস বলতাম কিন্তু দেখছি পেশেন্টরা যে তারা ওই 3 থেকে 6 মাসের জায়গাতে শুধু 3 মাসটাকেই ধরছে হ্যাঁ এই জন্য আমরা এখন কি বলছি 6 থেকে 9 মাস তো বিশেষ করে 6 থেকে 9 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই বিশেষ করে 2 মাস 2.5 মাস 3 মাস 3.5 মাস 4 মাস 5 মাসের মধ্যেই পুরোপুরি ভালো হয়ে যায় তো এই ভাইয়ের মাত্র 3 মাস 4-5 দিন সময় লেগেছে আর 3 মাস 4-5 দিনের মধ্যে অলরেডি এখান থেকে বিদায় নিয়ে উনি চলে যাচ্ছেন আর কি তো বিশেষ করে আজকের যে মেসেজটা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য ছিল যে যাতে আপনারা বিষয়টা জানেন যে হ্যাঁ সুগার ভালো হয় এবং তার বাস্তব আমাদের প্রমাণ আছে আমাদের ভাই একজন আছেন এই ভাইয়ের সঙ্গে একটু আমরা সাক্ষাৎকার নেব যে ওই ভাইয়ের ব্যাপারে বলবো উনি কথা বললেন হ্যাঁ যে কারণ হয়তো অনেকে মনে করতে পারেন যে আপনারা ক্যামেরার বাইরে কাউকে বসালছেন এই তো আপনাদের লোক হতে পারে তাই তো যে আপনাদের লোক হতে পারে যে আপনি বাইরে ক্যামেরার বাইরে ক্যামেরার বাইরে বসিয়েছেন হতে পারে আপনাদের নিজের লোককে ভিডিও করছেন তো এই ভাই বিশেষ করে সৌদি আরবে থাকেন ওনার ভাই আপনি একটু পরিচয় দিয়ে একটু কথা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার এবং শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমার জানামতে আলহামদুলিল্লাহ বিনা ওষুধ ডক্টরি ওষুধ ছাড়া আলহামদুলিল্লাহ এই ভাই যে যতক্ষণ আমার সামনে বলল তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো সুগার আমাকেও আটকেছে তো এই জন্য আমার আশা আমার ফ্যামিলি পুরো এসছে আলহামদুলিল্লাহ আমরা আজকে ট্রিটমেন্ট করলাম খুব ভালো লাগলো আর যারা ন্যাচারালভাবে মানে সুগার একদম শেষ করতে চাইছেন ইনশাআল্লাহ আব্দুল কাইম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন এবং ইনশাআল্লাহ সে নিয়ম দিবে সে নিয়ম অনুযায়ী কাজ করুন আল্লাহ তাআলা চাহে তো সুস্থ হয়ে যাবেন এনার এই যে ভাই বলল যে ওনার যতটা সুগার ছিল এখন সে সুগার মুক্ত আলহামদুলিল্লাহ উনি খুশি এখন আমার সামনে বলল জাজাকামুল্লাহ খায়ের বারাকাল্লাহ ফি ওয়ফিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ
তো প্রিয় দর্শক, মূলত আমাদের কাছে এরকম প্রচুর মানুষই আছে যারা হয়তো ভিডিও করতে চায় না, হ্যাঁ তাদের আমরা ভিডিও করি না, যারা হয়তো অনেকেই হয়তো পিছনে বসে ভিডিও করা হয়, হ্যাঁ অনেকের আমরা এখন ভিডিও সেরকম আর করছি না, অনেক মানুষ আমাদের কাছ থেকে যারা মানে উপকৃত হচ্ছে আমরা এখন আর ভিডিও করি না। আগে যখন প্রথম আমরা যখন কাজটা শুরু করি তখন আপডেটগুলো আমরা দিতাম, তার একদিনে কত রেজাল্ট আসলো, দুদিনে কত সুগার কমলো, এইভাবে আমরা শুধু মানুষকে মানে দেখাতাম যে আমাদের কাছে সুগার আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এখন যেহেতু আলহামদুলিল্লাহ মানুষ জেনে গেছে বুঝে গেছে, এখন আর অত প্রয়োজন পড়ে না, এই জন্য আমরা সেরকম আর ভিডিও করি না। এই জন্য হয়তো মানুষ হয়তো দেখবে যে কী ব্যাপার এখন ভিডিওগুলো কম আসছে কেন। তো ভাই এত টাইমও নাই আমাদের, প্রচুর পরিমাণ রোগীর কারণে এখন আমরা অত টাইমও দিতে পারছি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে সুস্থ রাখুক এবং আমাদের সকলকে সুস্থ রাখুক, এই সুগারের কবল থেকে যাতে আমরা বাঁচতে পারি। যার তার জন্য কিছু ডিসিপ্লিন আছে, আমরা সেই ভাইকে বলে দেবো যে সেই ডিসিপ্লিন মেনটেন করে চলে, ইনশাল্লাহ জীবনে কখনো আর তাকে সুগার হবে না। তো বিশেষ করে যদি আপনারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবাংলা, এটা এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার। আমাদের হোয়াটসঅ্যাপ বা যোগাযোগ নাম্বার 9732624907, আমি আবারও নাম্বারটি বলছি 9732624907, এই নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ করবেন, অথবা সরাসরি আপনি ওয়েবসাইট খুলে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করেও আপনার এখানে আসতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.mdabdulkayum.com, এখানে আপনারা যাবেন এবং আপনারা লগ ইন করবেন, তারপরে আপনারা কোন দিন আসতে চাইছেন সেখান থেকে আপনি নিজে নিজে বুক করতে পারবেন, কোনো অসুবিধা নেই, এবং আপনারা ঠিক সময়ে আসবেন, আপনারা এখানে এসে চিকিৎসা করতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।